আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ক্ষমতার পালাবদলের মধ্যেই নেতা নেহ বিরোধী বিক্ষোভ এরপর জানিয়ে দেব দিল্লির রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড আরও থাকছে তুরস্কের ড্রোন আতঙ্কে জার্মানি এদিকে কাভার্ট ভ্যানে সার্বিয়া সীমান্ত পাড়ির চেষ্টা আটক বিশ বাংলাদেশী গণতন্ত্রের মর্যাদার সাথে বেমানান সরকারের কার্যক্রম ভারতকে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলের নয়া প্রধানমন্ত্রীকে বন্দি বিনিময়ে মনোযোগ দিতে হবে বলছে হামাজ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ক্ষমতার পালাবদলের মধ্যেই নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ ক্ষমতার পালাবদলের মধ্যেই নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল শনিবার রাতে জেরুজালেমের প্যারিস স্কোয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ প্রধানমন্ত্রী হিসেবে বারো বছরের শাসনের অবসানের ঠিক একদিন আগে এই বিক্ষোভের আয়োজন করা হলো এ সময় নেতানিয়াহুর পদত্যাগের পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিচার চান বিক্ষোভকারীরা ইসরায়েলের পার্লামেন্টের সদস্যরা নতুন জোট সরকার গঠনের পক্ষে ভোট দিয়েছেন এর মাধ্যমে দেশটিতে বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান হয়েছে রবিবার ষাট থেকে পঞ্চান্ন ভোটে অনুমোদন পায় নতুন জোট সরকার নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন নাফরালী বেনের আর পার্লামেন্টে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নেতানিয়াহু করোনা মহামারী মোকাবেলায় ব্যর্থতা বেকার সমস্যা এবং দুর্নীতির অভিযোগ তুলে এক বছর ধরে বিক্ষোভ করে আসছে ইসরায়েলের সাধারণ মানুষ তাই তার ক্ষমতা ছেড়ে যাওয়াকে নিজেদের বিজয় হিসেবে গত দুই বছরে চারবার জাতীয় নির্বাচনের আয়োজন করেও এককভাবে কোনো দল সরকার গঠন করতে পারেনি দীর্ঘদিনের শাসক নেতানিয়াহুকে সরাতে সম্প্রতি ইসরায়েলে ইস আতীত পার্টির চেয়ারম্যান ইয়ারলাপিদের নেতৃত্বে আট দল মিলে একটি জোট গঠন করে চুক্তি অনুযায়ী প্রথম দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়ামিনা পার্টির নেতা নাফতারি বেনের এরপর দায়িত্ব নেবেন ইয়েস আদিত পার্টির চেয়ারম্যান লাপিত, সূত্র হারেস দিল্লির রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ডে দিল্লির এক রোহিঙ্গা ক্যাম্প সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত এ রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ফলে কয়েকশো মানুষ স্থানীয় সময় শনিবার রাত সাড়ে দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় পরে আগুন দ্রুত সমগ্র রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে পড়ে দিল্লির দক্ষিণ অঞ্চলে অবস্থিত মদনপুর খাদার এলাকায় অবস্থিত এ রোহিঙ্গা ক্যাম্পের পঞ্চান্নটি জীর্ণ আশ্রয় কুটির ছায়ে পরিণত はい。はい তবে আগুনে পুড়ে কেউ নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি দুই সালে আগুনে পুড়ে ছাই হওয়ার পর দ্বিতীয়বারের মতো এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ভারতের দিল্লি শহরের ফায়ার সার্ভিসের সদস্যরা পনেরোটি গাড়ির মাধ্যমে ছয় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন বলে আল জাজিরাকে রোববার টেলিফোনে বলেছেন সন্দীপ নামের এক ফায়ার সার্ভিস কর্মী আগুন পুরো রোহিঙ্গা ক্যাম্পকে বিধ্বস্ত করেছে পঞ্চান্ন রোহিঙ্গা পরিবারের ঘর এ অগ্নিকাণ্ডে পুড়ে যায় এ অগ্নি কাণ্ডের সময় আকাশ কালো ধোঁয়ায় চেয়ে যায় এ সময় শরণার্থীরা নিরাপত্তার জন্য দ্রুত বের হয়ে যান সাহায্যের জন্য চিৎকার করেন সূত্র আল জাজিরা তুরস্কের ড্রোন আতঙ্কে জার্মানি জার্মানিতে ড্রোন হামলা হলে দেশটির সেনাবাহিনী সেই ড্রোন হামলা ঠেকাতে সক্ষম হবে না জার্মান ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক মনুষ্যবিহীন ড্রোন বাজার পর্যালোচনা এবং গত বছর নাগর্ণ কারাবাগ যুদ্ধে ড্রোনের ভূমিকা পর্যালোচনা করে এমন মন্তব্য করেছে খবর ডেইলি সাবাহর জার্মানির প্রতিরক্ষা ইনস্টিটিউটের আধুনিক যুদ্ধবিদ্যা বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল মাইকেল কার্ল বলেন মারাত্মকভাবে বলতে গেলে যদি জার্মান সেনাদের আজারবাইজানের ওই যুদ্ধ মোকাবেলা করতে হতো তাহলে তারা দাঁড়াতেই পারত না তিনি বলেন আজারবাইজান যুদ্ধে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে এমন কমভার ড্রোন এবং কামিকাজি ড্রোন হামলা হলে জার্মানির সেনাবাহিনী কার্যকর প্রতিরোধ করতে সক্ষম হবে না আমাদের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষার ঘাটতি আমাদের সর্বনাশের কারণ হবে গত বছর নাগর্ণ কারাবাক নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান তিতাল্লিশ দিনের যুদ্ধে জড়ায় এই যুদ্ধে আর্মেনিয়ার কাছ থেকে অনেক অঞ্চল জয় করতে সক্ষম হয় আজারবাইজান এর কৃতিত্ব বড় অংশে ছিল তুরস্ক এবং ইসরায়েলের তৈরি ড্রোনের আর্মেনিয়ার সঙ্গে লড়াই আজারবাইজান তুরস্কের বেয়ারাক্তা ড্রোন ব্যবহার করে জার্মানির ওই সমর্বিদ বলেন আধুনিক যুদ্ধে জিততে হলে জার্মান সেনাদের প্রযুক্তি প্রয়োজন জার্মান বাহিনীতে প্রযুক্তি থাকলেও সব প্রযুক্তি তারা ব্যবহার করে না তিনি আরও বলেন কামিকাজি হলো এক ধরনের আত্মঘাতী বিমান যেগুলো বিস্ফোরক অস্ত্রে সজ্জিত থাকে এবং লক্ষ্য বস্তুর ওপর আঘাত করে নিজেই বিস্ফোরিত হয়ে যায় এটা ড্রোন প্রযুক্তির নিখুঁত উন্নতি সন্ত্রাসীদের কাছে ব্যবসায়িক এবং যুদ্ধে ব্যবহারিত ড্রোন সহজলভ্য রয়েছে সতর্ক করে তিনি বলেন শুধু আমাদের সেনাবাহিনীকে রক্ষা করলে হবে না বেসামরিক নাগরিকদেরও রক্ষার কথা ভাবতে হবে কভার ভ্যানে সার্বিয়ার সীমান্ত পাড়ি চেষ্টা আটক বিশ বাংলাদেশি সার্বিয়া সীমান্তবর্তী সড়কে চলাচলকারী একটি ট্রাকে লুকিয়ে থাকা বিশ বাংলাদেশিকে আটক করেছে নর্থ মেসিডোনিয়া পুলিশ এর মধ্যে নয় জনই অপ্রাপ্ত বয়স্ক ঘটনাটি ঘটেছে গত শুক্রবার শনিবার এক বিবৃতিতে নর্থ মেসিডোনিয়া পুলিশ জানিয়েছে উত্তরের শহর কুমনোভ হতে নিয়মিত টহলের অংশ হিসেবে যানটিতে তল্লাশি চালান তারা ট্রাকের ভিতরে গাদাগাদি করে থাকা বিশ জনের খোঁজ পান তারা যাদের সবাই বাংলাদেশি আটককৃতদের মধ্যে নয় জন

জন পাকিস্তানের নাগরিক বার্তা সংস্থা এপি জানিয়েছে কোভিড নাইন্টিন মহামারীর কারণে সীমান্ত বন্ধ ও চলাচল নিয়ন্ত্রণ সত্ত্বেও বলকান অঞ্চলে এখনো মানব পাচার গ্যাংগুলো সক্রিয় গ্রিস থেকে ইউরোপের ধনী দেশগুলোতে অভিবাসন প্রত্যাশীরা নর্থ মেসোডোনিয়াকে তাদের ট্রানজিট পথ হিসেবে ব্যবহার করে আসছে গত আট বছরে কয়েক লাখ অভিবাসী এ পথে পাড়ি জমিয়েছেন সূত্র ডয়েসে বেলে গণতন্ত্রের মর্যাদার সাথে বেমানন সরকারের কার্যক্রম ভারতে সমালোচনার যুক্তরাষ্ট্র ভারতে গণতন্ত্র সুরক্ষার প্রশ্নে ফের বড় ধাক্কা খেল নরেন্দ্র মোদী সরকার আর সেই ধাক্কাটি এলো আমেরিকা থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কার্যকরী সহকারী থমসনের মন্তব্য ভারত বিশ্বের গণতন্ত্র রক্ষায় শক্তিশালী আইন অথচ ভারত সরকারের কিছু কিছু কর্মকাণ্ড গণতন্ত্রের মর্যাদার সঙ্গে খাপ খায় না কিংবা বলা ভালো একেবারে বে বিশেষ করে ভারতে বাক স্বাধীনতা রক্ষার বিষয়টি বড় উদ্বেগের এক্ষেত্রে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের সমস্যার উপরে বেশি জোর দিয়েছেন তিনি কয়েকদিন আগে মার্কিন কংগ্রেসে ইন্দো প্যাসিফিক অঞ্চলের গণতন্ত্র বিষয়ক একসভায় মিলিত হয় এশিয়ার দায়িত্বপ্রাপ্ত ফরেন অ্যাফেয়ার্স সাব কমিটি সেখানে যোগ দেন একাধিক কংগ্রেস সদস্য তাদের সামনে থমসনের এই উদ্বেগ প্রকাশ মোদী সরকারকে নতুন করে বিড়ম্বনায় ফেলল বলে মনে করা হচ্ছে যদিও এর আগে বহুবার একই বিষয়ে সমালোচনার তীর ধেয়ে এলেও তাকে ফুৎকার উড়িয়ে দিয়েছে মোদী সরকার তাদের সাপ কথা ছিল ভারতের গণতান্ত্রিক রীতিনীতি রক্ষায় সরকার অত্যন্ত যত্নশীল তাছাড়া দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর অধিকার কারণেই তবে দক্ষিণ ও মধ্য এশিয়া দায়িত্বপ্রাপ্ত সহকারী পররাষ্ট্র সচিব থমসন অবশ্য মনে করেন নাগরিক সমাজের অধিকার সুরক্ষায় যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের ভূমিকা সদর্থক হওয়াই বাঞ্ছনীয় এই ইস্যুতে আমেরিকা বরাবরই সচেতন ও সতর্ক শুধু তাই নয় নাগরিক সমাজের সুরক্ষাকে অত্যাধিক গুরুত্ব দিয়ে কাজ করে আসছে ফলে কে কি বলল তা নিয়ে মাথা না ঘামিয়ে মার্কিন প্রশাসনের নৈতিক অবস্থানে অনর থেকেছেন থমসন তিনি বলেছেন ভারতে ক্রমে ব্যক্তিগত মতামত প্রকাশের ওপর নিষেধাজ্ঞা বেশি করে চাপানো হচ্ছে যার দরুন বেকায়দায় পড়েছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা অহেতুক তাদের আটক করা হচ্ছে যা ভারতের মতো বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে কাম্য নয় থমসনের সুরে সুর মিলিয়ে কংগ্রেস সদস্য কাশ্মীরের প্রসঙ্গ টেনে আনেন তিনি বলেন মধ্যে অনেকেই আমার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ফলে তাদের সমস্যা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে গণতন্ত্র রক্ষার ক্ষুদ কিংবা সমস্যাগুলি ভারত এড়াতে পারে না আমরাও না সূত্র বর্তমান ইসরায়েলের নয় প্রধানমন্ত্রীকে বন্দি বিনিময়ে মনোযোগ দিতে হবে বলছে হামাস ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ বলেছে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষমতায় পরিবর্তনের কারণে প্রতিরোধ আন্দোলনগুলো ফিলিস্তিনি জাতির অধিকার আদায়ের সংগ্রাম থেকে বিন্দু পিছু হটবে না রোববার বিরোধী নেতা নাফতালি বেনেট ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে হামাজ হামাসের অন্যতম নেতা ইসমাইল রেদওয়ান বলেন ইসরায়েলের ক্ষমতায় যে ব্যক্তি আসুক তাকে সবার আগে হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের দিকে মনোযোগ দিতে হবে তিনি বলেন নাফতালি বেনেটকে জানতে হবে বন্দি সন্ধি সঙ্গে গাজা উপত্যকার উপর থেকে অবরোধ প্রত্যাহার বা এই উপত্যকার পূর্ণ গঠনের কোনো সম্পর্ক নেই রেদোয়ান বলেন ইসরায়েলের নয় প্রধানমন্ত্রী যদি গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত করার ব্যাপারে সত্যি আন্তরিক হন তাহলে তাকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের দাবি পুরোপুরি মেনে নিতে হবে ইসরায়েলি পার্লামেন্ট বহু জল্পনার অবসান ঘটিয়ে রোববার ষাট থেকে উনষাট ভোটের ব্যবধান নাফতালি বেনেটকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে এর ফলে বেনিয়ামিন নেতানিয়াহুর বারো বছরের শাসনের অবসান হয় বিরোধী দলগুলোর মধ্যকার সমঝোতা অনুযায়ী বেনেট দুই হাজার তেইশ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী দায়িত্বে থাকবেন এবং এরপর অপর বিরোধী নেতা ইয়ার লাপিদ ক্ষমতা গ্রহণ করবেন সূত্রপর স্টোডে